তো আজকে সকালবেলা দোল তো খেলা হয়েছে, তার ভিডিও তোমরা দেখেছো, আমি অলরেডি পোস্ট করে দিয়েছি এতক্ষণে, কারণ মানে এতক্ষণে পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিয়েছো দোল খেলার ভিডিও, যে কত পরিমাণ দোল খেলেছি, তারপরে কিছুটা তুলতে পেরেছি আর কিছুটা যে হাতে এখনও রঙ ভর্তি আছে, মুখে চোখে রঙ উঠে গেছে অনেকটা, বাট এই যে এখানে ওরা এমন একটা তিলক এঁকে দিয়েছে যে রঙটা এখনও ওঠেনি, ক্রিম তেল সমস্ত কিছু দিয়েছি তো এখনও ওঠেনি, তো যাই হোক দোলে একটু রঙ থাকলে তবেই দোল খেলা মনে হয়। তো যাই হোক আজ এখন সন্ধেবেলা একটু বন্ধুরা মিলে, মানে সকালবেলা যাদেরকে দেখেছিলে ওই সবাই মিলেই আমরা আজ একটুখানি ফিস্ট করব, কারণ সন্ধেবেলা আর কোনো বাড়িতে বসে থাকার থেকে সবাই মিলে একটুখানি মজা গল্প করব আর কি। তো ভাবলাম যখন সকালবেলাও দোলের সকালবেলাটাও ভিডিও করলাম, তাহলে রাত্রিবেলাটাও ভিডিও করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কি করব না করব, কি খাবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে অয়ন্তিকার বাড়ি, যাচ্ছি না এসেই গেছি। টিকটিকি এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ, ছেড়ে দাও দেখতে হবে না, ভয়ঙ্কর ব্যাপার হলো, এসে গেছি, এই যাচ্ছে, বিরিয়ানি সব শেষ হয়ে যাবে, এদের এখনো সাজগোজ হয়নি, কত মেকআপ করেছে দেখো, একেও দেখো সব মেকআপের প্রোডাক্ট যত পেরেছে মুখে ঠুসে নিয়েছে, তুমি তো দেখো দেখো যত কিছু বলে নি আমি, তাহলে সব বিরিয়ানি শেষ হয়ে যাবে কিন্তু এরা এখনো পৌঁছতে পারবে। তো ফাইনালি আমরা বিরিয়ানির দোকানে এসে গেছি, আর এই যে বিরিয়ানির দোকান আমাদের সামনেই দেখতে পাচ্ছ, আর ঝটপট করে আমরা বিরিয়ানিটা কিনে নিই আর লাফিয়ে লাফিয়ে আমরা বাড়ি পৌঁছে যাই, আর ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানিটা খাবো, লোক দেখছে আর বেশি ভিডিও করিনি ওই জন্য এখানে হয়ে গেছে। এই যে আমাদের বিরিয়ানি, তোমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, বিরিয়ানি নিয়ে এবার আমরা অয়ন্তিকার বাড়িতে যাচ্ছি, কিন্তু অয়ন্তিকাকে বলেছি যে আমরা বিরিয়ানি পাইনি, তো জানি আমরা বিরিয়ানি নিইনি, তো বিরিয়ানি না নিয়ে আমরা যাচ্ছি, খালি হাতে ফিরে যাচ্ছি, তো দেখবো ওকে গিয়ে দেখাবো যে আমরা বিরিয়ানি নিয়ে যাচ্ছি, যে কি করে আমরা সেটা দেখবো, আর নাও দেখাতে পারি, এমন কিছু বলে উঠবে, হ্যাঁ তোমাদেরকে দেখাবো, আমি দেখাবো যে আমরা বিরিয়ানি নিয়ে যাচ্ছি, কিন্তু ও জানে যে আমরা এখনো বিরিয়ানি পাইনি, খালি হাতে আমরা ফিরে যাচ্ছি, কি খাবো চিন্তায় পড়ে গেছে যে আমরা কি খাবো আজকে, বাট বিরিয়ানি এই যে আমাদের হাতে, তো দেখি ও কি বলে, চলো প্রচুর গল্প টল্প করে নিয়েছি, এবার আমরা খেতে বসে পড়েছি কারণ 10টা বাজে, তো অয়ন্তিকা সব একে আমাদের বিরিয়ানির প্যাকেট গুলো কোথায়, ওই তো এবার দেখাচ্ছি তোমাদেরকে বিরিয়ানির প্যাকেট, তো দেখাচ্ছি দাঁড়ো, একটা গুলু গুলু